আপনার সত্যি কথা বলি, ওই জায়গা থেকে আবার দরদাম করে কম দিবে, এই জন্য আমি দিতে পারবো না। পাঁচটা করুন, নিজে পাঁচটা করতে লাভ দিছো কয়টা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সামনে বেশ কয়েকটি জিরাফ দাঁড়িয়ে আছে। না না, সরি সরি সরি, জিরাফ না, গরু। খুব সুন্দর সার গরু, তবে এমন সুন্দর করে কম্বল পরানো হয়েছে, দূর থেকে দেখলে ক্যামেরায় মনে হয় আপনারা ভাববেন যে জিরাফ। তবে জিরাফের আর কি হয়, মাথাটা আর একটু লম্বা হয়, গলাটা বেশ লম্বা হয়, তবে এটা লম্বা না। সুন্দর সুন্দর সার গরু, এইরকম পাঁচটি সার গরু আজকে আমাদের এই ভাই উনি কিনেছেন। উনি হচ্ছে কি ভাই, ভাইয়ের নাম ইব্রাহিম। ইব্রাহিম ভাই কেমন আছেন আপনি? জি ভাই ভালো। ভাই সম্ভবত এই আমিন বাজারে? জি আমিন বাজারে। আপনি কি মাংসের ব্যবসা করেন? জি। অর্থাৎ আমরা সাধারণভাবে যেটাকে বলি যে ওনার গরু কাটেন কষায় বা মাংস ব্যবসায়ী বললে ভালো লাগে আর কি ওনাদের। তো উনি এই এইরকম সার গরু গাবতলি হাট থেকে পাঁচটি গরু কিনেছেন, তাই না? জি। তো একসাথে পাঁচটি গরু, খুব ভালো বেচা কেনা হচ্ছে মনে হয়? হ্যাঁ মোটামুটি বেচা কেনা ভালো হয়, তাই না? আর এই গরুগুলো হচ্ছে যে আমাদের এই গাবতলি হাটের অন্যতম একজন ব্যাপারী, ওই যে পিছনে, উনি অবশ্য দূরে দূরে থাকেন সবসময়, আমাদের পান্নাত ভাইয়ের। পান্নাত ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। এই পাঁচটি গরু দিয়ে দিলেন, সে কাটবে, জয় করবে। জি বাহ, তাহলে আপনার সঙ্গে কথা বলবো ভাইকে, যেহেতু আগে পেয়েছি, গরু সম্পর্কে আর একটু জানতে চাই যে যে সুন্দর সুন্দর সার গরু, আমরা তো সাধারণত ভাই সত্য কথা বলতে যেটা বলে সেটা হচ্ছে যে ঢাকা শহরে আমরা গোশত খাই, ওই দেখা যায় একটা সার একটার সাথে আবার ওই আর একটা মহিলা আর একটা এই সেই মিলিয়ে ঝিলিয়ে চলে আর কি, এক একজনের ব্যবসার নিয়ম একটা এক এক ধরনের নিয়ম। সেই আমি সেটা মনে করছি না, তবে আপনি দেখছি যে খুব সুন্দর সুন্দর একই ঢঙের সুঠাম দেহের কয়েকটা গরু কিনলেন, তো এই গরুগুলো যে রেটে কিনেছেন তাতে কি আপনি গোশত বিক্রি করে পোষাইতে পারবেন? হ্যাঁ পোষাইব, পরিচিত মানুষ তো খুব মোটামুটি ভালো দামেই দিচ্ছে। ভালো দামেই দিচ্ছে, আমাদের একটা আইডিয়া দিতে পারবেন? এই এই তিনটা কতটুকু হইব? হ্যাঁ হ্যাঁ, এই তিনটা 13.5 মন হইব। আচ্ছা আচ্ছা, 13.5 মন। আমরা একটা একটা করে বলছি না, কারণ ব্যবসার কিছু বিষয় থাকে আর কি। তিনটা একবারে বলছে যে ভাইয়ের টার্গেটে 13.5 মন। আর ইয়ে কেমন কি হলো আর কি, হাদিয়া যদি বলি দাম? এই দুইটা হইতেছে 2,37,000, আর এটা 1,15,000। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যা দিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি খুশি ইনশাল্লাহ? ভালো, জি খুশি, সম্ভব, জি খুশি। আর আর দুটা 2,05,000? ও আরো দুটা? হুম, সেই দুটা কই? ওই ঢোকায় নিয়ে গেছে। ও দর্শক, আমরা এই তিনটা দেখাতে পারলাম, আর দুটো হচ্ছে যে সেই হাসিল ঘরের ওখানে, তো এই তিনটা নিবে কালকে, আর ওই দুটো আজকে নিয়ে গেছে, ধরেন এই শুক্রবার জয় করবে। আচ্ছা 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 আচ্ছা, দুটো নিয়ে গেছে আর তিনটা সুন্দর সুন্দর গরু। তবে আমরা একটু গরুগুলো এই চাদর পরা অবস্থায় দেখাইতে হচ্ছে, কম্বল পরা অবস্থা অনেকটা, তাই না? জি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আর কি, ঠান্ডার কারণে গরুগুলো ওইভাবে দেখাতে পাচ্ছি না। তবে ভালো লাগলো ভাইয়ের কাছ থেকে। আপনার একটু ঠিকানাটা বলেন, অনেকেই বলবে যে ভাই সুন্দর সুন্দর গরু দেখালেন, এই গরুগুলো যিনি মানে ব্যবসা করেন আপনার ওখান থেকে তো গোশত নিতেও পারে, হ্যাঁ তাই না? তো আপনার ঠিকানাটা বলেন কোথায়? আমিন বাজার ইস্টার মাছ বাজারের সামনে দোকান। আচ্ছা, ভাইয়ের নামটা পুরোটা? ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল, মোবাইল নাম্বারটা বলে দিব একটু, অনেকেই যদি অনুষ্ঠানের জন্য চায় যে ভাই আমাকে যে সুন্দর সুন্দর সার গরু নিয়েছেন, আমার একটা বিয়ের অনুষ্ঠান বা আমার একটা পারিবারিক কোনো সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার ধরেন 5 মন গোশত লাগবে বা 4 মন বা 3 মন গোশত লাগলো, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, দিতে পারবো। সেক্ষেত্রে কেমন কি রেট রাখবেন এটা কি আলোচনা করে নেবেন? হ্যাঁ আলোচনা, এটা বাজার অনুযায়ী রেট হয় আর কি। এখন যে মনে করেন আমরা ঢাকা শহরে দেখি 680-700 টাকা করে বিক্রি হচ্ছে, এটা 680 টাকা রেটেই নেওয়া, এটা বিক্রি করবেন কত? 680। মাশাআল্লাহ, আমিন বাজারে এই রেটে ভাই বিক্রি করবে, খুবই ভালো লাগলো। এখন খুবই ভালো গরু, ভালো গরু। মোবাইল নাম্বার একটু বলেন দর্শকদের। 0174-6575-6575-3998-398। জি আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনি থাকেন, আমরা একটু পান্নাত ভাইয়ের সঙ্গে কথা বলি। তো পান্নাত ভাই, আপনি যে কয়েকটা গরু আনছিলেন, তো সব গরুগুলোই তো মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেল নাকি? আমার গরু বেচা হয় টুকটাক, আল্লাহ নেয়, তাই না? আল্লাহর দোয়া নিয়ে যায়, আমি তো বেশি একটা ধরনের যাই এরম ভাবে বেঁচে, আপনি বললাম না কজের কাছে আমরা গরু বেঁচি, হ্যাঁ একজনে নিয়ে যাচ্ছে 5টা, এরম ধরনের একটা দুটি করে নিয়ে যায় সবাই। তাহলে মোটামুটি গাবতলি হাটে সুন্দর সুন্দর সার গরুগুলো ভালো বিক্রি হচ্ছে? জি জি জি, সেটা তো আমার ভিডিও যারা দেখে তারা তো বুঝতেই পারছে, আর আমি তো নিয়মিতভাবেই দেখছি, আর আমি বেশি কথা বলতেছি, অনেকেই ভাববে যে হয়তো আমি শুধু বক বক করে প্রচার করছি, আসলে বিষয়টা তা না, বাস্তবতাটা তুলে ধরছি, তাই না? আমি তো সেদিন গরুগুলো দেখলাম এর মধ্যে এখনই, এবং বাস্তবতা কি, বড়টাও নিয়ে গেছে, বড়টাও দিয়ে দিছি।
বড়টা দিয়েছেন? জি 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 জি। বাহ, যে বড় গরু নিয়ে বন্ধুরা সেই কালো সাইজের বিশাল গরুটি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই গরুটা লাস্ট কত হলে দেবে বা কয় মন হতে পারে বা এটা কোন জাত, এগুলো নিয়ে নানান প্রশ্ন করেছিলেন। তো ওটা চলে গেছে? জি জি জি। কত দিয়ে দিলেন ভাই? ধরেন ওইটা দামে টামে কিছু না, ওইটা আমার কাস্টমার জবাই করবে, ধরেন ভাগ হাতে গোশ বেচবে, বেচার পরে যা আমদানি আসবে ওদের 10-15 হাজার টাকা দিয়ে বাকি টাকা সব আমি নিয়ে আসবো, এরম সিস্টেম। আমার কাছে অনেকেই জানতে চাইছিল যে ভাই লাস্ট কত হলে পান্নাত ভাই গরুটা দিবে, তাই আমি বললাম যে ভাই নাম্বার আছে, আপনি সরাসরি পান্নাত ভাইয়ের সাথে কথা বললে ভালো হয়, করেন আমি তো আর বেচা কেনা করি না। ধরেন গরু গাবতলির মাটিতে এখন রাখলে ধরেন ঠান্ডা ঠান্ডা ফাঁকা জায়গা, মানে অত বড় গরু মানে ক্ষতি যদি হতে পারে, এই জন্য আমি আগে ভাগে দিয়ে দিচ্ছি। জি জি জি। তো ভালো লাগলো আপনার ওই পাশে, ওই যে ভাই দেখলাম যে আর একটা গরু নিয়ে ওখানে একটু টানাটানি হচ্ছিল মনে হয়। ওইটা ধরেন এখন কিনা বেচা হয়নি, ওইটা ওইটা ধরেন শোয়া যাওয়া হচ্ছে না। কি বলে কোনটা? আমি 1,05,000 বলছি, আর পান্নাত ভাই ছেলে রানা বলছে 10 নেই, আমি 10 নিব না। এটা আমার 7 হইলে ওইটা কারবার হইব। এইভাবে নির্দয় হইন না, দেখেন আমাদের ক্যামেরার সামনে হাজার হাজার মানুষ দেখতেছে, আপনি উনি 7 আর 10 এই মাঝখানে অল্প কিছু হয়ে আমি ধরেন 5টা মানে মনের আত্মার থেকে মনের থেকে 5টা তো তাক ভালো দিছি, একটা না নিক সমস্যা, ভালো দেন না সমস্যা, না এত এক জায়গায় বেচা ভালো না, যাবে কেন ভাই কি বলেন? আমি বলি যে 8,000 নেও কারো যেতে ভাই কথা যেতে না। ভাই ভাই সরে আসছে, ভাই ভাই উনি আরো সরে আসছে, এই যে আপনার ছেলে পান্নাত ভাই, পান্নাত ভাইয়ের ছেলে, আপনি কি বলেন? টাকা দিচ্ছে, দেন দিয়ে দিছে, নেন আমাদের দেখতেছে, আপনি পিছনে গেলে হবে না ভাই, যেটা এদিকের সবাই বলতেছে লন লন। আমি দিতে পারবো না। দিকটা একটু দেখেন, দেখে একবারে কাছাকাছি তো চলে আসছে, আমি দিছি রে ভাই, টাকা ধরেন, হবে না দেখেন ভাই, আপনি দেন তো, আপনি দেন, এই যে ছেলের হাতের থেকে হচ্ছে না, আপনি দেন হাতে দেন, দেখেন কত আসছে, 10 ভাঙন যাবো না, ভাই আপনি একবারে চলে গেলেন ক্যামেরার সামনে থেকে, তাইলে কেমনে হচ্ছে ভাই? একবারে না পান্নাত ভাই দেখি রাগ করে মনে হয় চলে গেল, বুঝলাম না, দিছে তো এ আপনার দিছে তো, আবার আবার বের করে দিছে তো, আপনি দেখে নেন এবার, দেখা যায় 5 টাকা করে দিছে, একটা একটা ধরে চালান টাকা বেচলা, ধরো আরে একটাই কম দিব 4,000, চুপ করে থাকেন, তাহলে তো ভাই কারবার হবে না, 5টা করে নিজে 5টা করতে লাভ দিছে কয়টা, 5,000 টাকা তো লাভ দেয় নাই, সেটা তো সেটা যা হয় 4,000 কম দিব, 4,000 না আপনি কত 10-এর ই হয়ে আছে না, আরে ভাই 7-8-9 ওটা অরিজিনাল, মানে 13,000 আমার পড়া, আমি ওর কই দিছি 5,000-15,000, ও আমার দরাই দিয়েছে 10,000, তা আমি কিনাটি এর থেকে লস দেবো নাকি? 5-5 গরু নিয়েছে, ভাইয়েরও আগ্রহ ছিল এবং ভাই খুব আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লেগেছে যতটুকু ওনার সাথে, আজকে আমার প্রথম দেখা, খুব শান্ত স্বভাবের মানুষ ছিল, গরুটাও ছিল, লাস্ট আমরা গরুটা দেখাই, দেখানোর মধ্যে দিয়ে আমরা আপাতত শেষ করে দিব আজকে। তাহলে ভাই খালি দেখাইলাম, দিলেন না আপনি? দিলাম তো 5টা ভাই, বলতেছে 5টা দিছি, কিন্তু এই গরুটা আর সে কিছুতেই দিতে চাচ্ছে না। ওই যে আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই যে যে গরু নিয়ে এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, 5-5টি গরুর পরে এই গরুটিও একটু নিতে চাচ্ছিল, কিন্তু অনেক টানাটানি হলো, ই হলো, এবং বেশ চেহারাও সুন্দর, সুঠাম দেহের গরু, চাঁদ কপালি গরু অনেকেই বলে। তো যাই হোক, আর কথা নয়, হলে ভালো লাগতো কিন্তু হলো না, দেখা যাক হবে ইনশাল্লাহ, কারণ যেহেতু পান্নাত ভাই নিজে কিনে নিয়ে এসেছেন, তারও তো বিষয় আছে, ব্যবসায়িক লাভ না হলে হয় না। আবার পান্নাত ভাই ওদিকে কিছু বলছে, বললে আমার সামনে এসে বলতে হবে। হ্যাঁ, কাছের মানুষ, তার কাছে আমি ধরেন একদম মানে হকালালিভাবে তার কাছে আমি লাভ করি, তারা গো ভালোবাসি, 12 মাস তাদের এলাকায় থাকি,
তাদের বাড়ির পাশে ধরেন আমি থাকি, এক অন্যরকম ভালোবাসি, অতিরিক্ত ভালোবাসি, তো এক ভালোবাসাই ওই দাম কইয়ে দেই, তারপরে হ্যান থেকে 1,000-2,000 কম দিচ্ছে। তো ভাই কোন না, ওনারাও কিন্তু আপনারে ভালোবাসে ভাই, আপনার কাছ থেকে যেহেতু নেয়, ভালোবাসলে দেখে তো দিতে আসি। তাহলে ওই যে ভাই হচ্ছে না, না ভাই না, পাঁচটা তো নিচে অন্য দিন আরেকটা নিব, মন খারাপ হয়নি না, মন খারাপ গিয়েছে আমার, বাসার কাছে থাকে ভালো সম্পর্ক। আমাদের পান্না ধরে ছেলে যে চেষ্টা করলো কিন্তু হলো না, যে এখন উপায় হবে হবে না কেন, আজ না হবে অন্য দিন হবে, আল্লাহ। ওকে দর্শক, অনেক কথা বললাম, আমার মনে ভিডিওটি শেষ করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ ধরনের কিছু আনকাট এলোমেলো ভিডিও মাঝে মাঝে আপনাদের সামনে উপস্থাপন করবো, তাহলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। শেষ করছি, আল্লাহ হাফেজ।